আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসির প্রতিটি ক্যাডেটকে জানাই আমার হৃদয়ের বাগান থেকে একগুচ্ছ রজনীগন্ধা শুভেচ্ছা। আমি প্রতিদিনকার মতো আজকেও একটি ভিডিও নিয়ে এসেছি, সে ভিডিওর টপিকসটি হলো ক্যাডেট। ক্যাডেট, আমরা যখন ক্যাডেট হই বা বিএনসিসিতে ভর্তি হই তখন আমাদের পরিচয় হয় ক্যাডেট। তো আমি সেই কথাটা বলার আগে আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে, আমার চ্যানেলের নাম হলো ভবঘুরে, ভবঘুরের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। যারা আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখতেছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্টস করবেন। লাইক কমেন্টসের মাধ্যমে আমি পরবর্তী একটি ভিডিও করার জন্য অনুপ্রেরণা পাই বা উৎসাহ পাই। যদি আপনারা একটা কমেন্টস করেন, সেটা হোক নেগেটিভ পজিটিভ কোনো সমস্যা নাই, আপনারা যখন একটি নেগেটিভ প্রশ্ন করবেন তখন আমি কিন্তু সে বিষয়টা সম্পর্কে জানতে পারবো। যখন আপনি একটা পজিটিভ প্রশ্ন করবেন তখন আমি মনে করবো যে হ্যাঁ, এই বিষয়টা আমার ঠিক ছিল। তো আসুন, আমি আর কথা দীর্ঘায়িত না করে আমি আমার মূল আলোচনা চলে যাই। আমাদের যে মূল আলোচনা, সে মূল আলোচনা চলে যায়। সে মূল আলোচনার ক্যাডেট, CADET, এটি হলো ক্যাডেট। ক্যাডেটের অ্যাব্রিভিয়েশন। এবার আমি আসি ফুল মিনিংয়ে, সিতে। সিতে কী হয়? সিতে হয় হলো ক্যারেক্টার, আপনার চরিত্র। অর্থাৎ আপনার চরিত্র কীরকম থাকতে হবে? অবশ্যই আপনার চরিত্র ভালো থাকতে হবে, এটাই স্বাভাবিক। আপনি যখন বিএনসিসির ক্যাডেট হবেন আপনার চরিত্র অবশ্যই আপনার ভালো থাকা দরকার আছে এবং ভালো থাকতে হবে। তারপর হচ্ছে এতে হচ্ছে অ্যাবিলিটি। অ্যাবিলিটি বলতে আপনার দক্ষতা। এখানে এখানে যে দক্ষতা উল্লেখ করা হয়েছে বা দক্ষতা বোঝানো হয়েছে, সে দক্ষতাটি হলো যে আপনি যে লিডারশিপ বা লিডারের যে গুণ আছে, আপনি যে সকল কাজ করতে পারেন, সব কিছু যে সুন্দর মতো করতে পারেন, সেই জন্য আপনার সব কাজ গুছানোর জন্য, পরামর্শের জন্য যে দক্ষতা প্রয়োজন আছে সেই দক্ষতা এখানে বোঝা হয়েছে। এতে হয়েছিলো অ্যাবিলিটি, সিতে হয়েছে ক্যারেক্টার, এতে হচ্ছে অ্যাবিলিটি। তারপর হচ্ছে ডিতে হচ্ছে ডিসিপ্লিন। আপনি চরিত্র ঠিক আছে, আপনার দক্ষতা ঠিক আছে, এবার আপনার ডিসিপ্লিন। যদি আপনার ডিসিপ্লিন না থাকে তাহলে আপনার কোনো কাজ সুফল বয়ে নিয়ে আসবে না। যেমন ক থেকে ই পর্যন্ত আপনি পড়বেন, এখন ক খ গ এইভাবে না বলে আপনি যদি বলেন ক স নিও ট ঠ, তাহলে কি এটা এলোমেলো হয়ে গেছে, অর্থাৎ ডিসিপ্লিন হয় নাই। তেমনি করে আপনার জীবনের জন্য, প্রতিটি কাজের জন্য আপনার ডিসিপ্লিন প্রয়োজন আছে। যে জাতি এবং যে ব্যক্তি, যে সমাজ, যে পরিবারে মাঝে ডিসিপ্লিনের গ্যাপ রয়েছে, সেই পরিবার, সেই রাষ্ট্র, সেই সমাজ বেশি দূর সামনে এগিয়ে যেতে পারে না। তাই আপনার ক্যাডেট হওয়ার জন্য আপনার ডিসিপ্লিন, আপনার অবশ্যই ডিসিপ্লিনের দরকার আছে। তাহলে আপনার চরিত্র ঠিক আছে, আপনার দক্ষতা ঠিক আছে, আপনার ডিসিপ্লিন ঠিক আছে। এবার আসলে ইতে হয়েছিলো শিক্ষা। আপনার কীরকম শিক্ষা আপনার থাকতে হবে? আপনার সার্টিফিকেটের শিক্ষা, সে শিক্ষা না, আপনার শিক্ষা থাকতে হবে, যে শিক্ষার মাধ্যমে আপনার ভিতরে যে পশুত্ব আছে এই পশুত্বকে ওভারকাম করে, এই পশুত্বকে আপনি পিছনে ঠেলে দিয়ে আপনার যে শিক্ষায় যে শিক্ষিত হয়েছেন, মনুষ্যত্ব বিকাশের মাধ্যমে, মানব সেবার মাধ্যমে, মানুষের ভালো কাজের মাধ্যমে আপনার যে শিক্ষার যে গুণ রয়েছে সেই গুণটা প্রয়োগ করাই হলো এখানে শিক্ষা। তারপর হলো টিতে, টিতে ছিল সত্যবাদিতা। আপনার চরিত্র ঠিক আছে, আপনার ডিসিপ্লিন ঠিক আছে, আপনার শিক্ষা ঠিক আছে, এখন যদি আপনার সত্যবাদিতা না থাকে তাহলে আপনার উপরে যে কথাগুলো বলেছি সকল কথাগুলো জিরো। আপনার অবশ্যই সত্যবাদিতা থাকতে হবে। এই সব কিছু নিয়েই কিন্তু একজন ক্যাডেটের গুণ বা একজন ক্যাডেটের ক্যাডেটত্ব। তো আমি বলবো, যারাই আমরা ক্যাডেট, রানিং ক্যাডেট বা সাবেক ক্যাডেট হয়েছি, ক্যাডেটে যেই অর্থগুলো আছে সেই অর্থগুলো আমাদের নিজেদের মাঝে প্রয়োগ করব। যদি আমরা নিজেদের মাঝে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু একমাত্র আমরা যে বিএনসিসির ক্যাডেট ছিলাম বা বিএনসিসি ক্যাডেট আছি তা প্রয়োগ করতে পারবো। আমরা যদি আরও 5-10 জন মানুষের মতন হানাহানি, মারামারি আমাদের সংগঠন নিয়ে, এই তুই এই কেন এই সংগঠনের সাথে কাজ করতেছ, তুই এই সংগঠনে থাকতে পারবি না, তো আমি দেখা নিব, ইত্যাদি ইত্যাদি, ভাই এগুলো তো একজন বিএনসিসি ক্যাডেটের কথা না। কারণ আপনি এই সংগঠন ভাল লাগে না, আর একটা সংগঠনে কাজ করতেছেন, আবার ওই সংগঠন ভাল লাগে না, নিজে একটি সংগঠন করে কাজ করতেছেন, করেন না, সমস্যা কোথায়? কারণ আপনার উদ্দেশ্য দেশের মানুষের সেবা করা, ক্যাডেটের জন্য কাজ করা, এই সংগঠনেরও উদ্দেশ্য মানুষের জন্য কাজ করা, ক্যাডেটের জন্য কাজ করা। আপনার এখানে ভাল লাগে না, আপনি করেন না, আপনি আর একটা সংগঠনের সাথে ভাল লাগে সেখানে করেন। আরে ভাই, আমরা সবাই মিলে যদি দেশের জন্য কাজ করি তাহলে কিন্তু দেশ অনেক সুন্দর হবে। আমাদের ভিতরে যেই ক্যাডেটে যে গুণগুলো রয়েছে আমরা সেই গুণগুলো ধরে রেখে আমরা হানাহানি, মারামারি, একে অপরের
পরস্পরের গালাগালি, বিভিন্ন রকমের বাজে মন্তব্য, এসব কিছু দূর করে আমরা সবাই হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে সামনে এগিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের ক্যাডেটের যেই ফুল মিনিংগুলো আছে, যে অ্যাব্রিভিয়েশন যে অর্থগুলো আছে, সেই অর্থ সুন্দরভাবে আমরা প্রয়োগ করতে পারবো, বা সেই অর্থ ক্যাডেটের যে গুণগুলো আছে, যে অর্থগুলো আছে, সেই অর্থ তাহলে কিন্তু আমাদের সার্থকভাবে, তাহলে কিন্তু আমরা বিএনসিসি ক্যাডেট হয়ে আমাদের নিজেদেরকে আমরা মূল্যায়ন করতে পারবো। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক। আপনি বিবেকের কাছে প্রশ্ন করবেন যে আপনি বিএনসিসি ক্যাডেট হয়েছে কি, আপনি ঠিক আছেন? যদি আপনি ঠিক থাকেন তাহলে আমি আপনাকে স্যালুট। যদি আপনি বিএনসিসি ক্যাডেট হয়ে আপনি অন্যায় কাজ করেন, খারাপ কাজ করেন, রাষ্ট্রবিরোধী কোনো কাজ করেন, তাহলে আমি মনে করবো যে আপনি বিএনসিসি ক্যাডেট হওয়ার কোনো যোগ্যতা ছিল না, আপনি আবেগে তাড়িত হয়ে বিএনসিসি ক্যাডেট হয়েছেন, এখন আপনি দেশের জন্য ষড়যন্ত্র করতেছেন, মানুষের খারাপ করতেছেন, যেখানে ভালো কাজ হয় সেখানে বাধা প্রয়োগ করেন, যেখানে ভালো কাজ হয় সেখানে আপনি বাধা প্রয়োগ না করে সেখানে যদি আপনি উৎসাহ দেন এবং ভালো কাজের অংশীদার হন, তাহলেই আমি মনে করি একমাত্র আপনার ভিতরে বিএনসিসি ক্যাডেটদের যে গুণ, সেই গুণটা আপনার ভিতরে রয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমার আলোচনার বিষয়টি ছিল ক্যাডেট, ক্যাডেটের ভুল অর্থটা আমি আলোচনা করেছি। যদি আমার এই আলোচনা কোথাও কোনো বিন্দু পরিমাণ ভুল হয়ে থাকে, প্লিজ আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে সংশোধন করবেন, আমি তাহলে সে বিষয়টা শিখতে পারবো। আর যারা আমার এই ভবঘুরো চ্যানেলটি দেখতেছেন, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করবেন তাহলে আমার কী হবে, পরবর্তী ভিডিও করার জন্য আমি উৎসাহ পাবো। লাইক এবং কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন আমার এই ভিডিওগুলো কীরকম ছিল, বা আমি কীরকম ভিডিও করলে আরও ভালো হয়, বা আমার কী পরিবর্তন করা দরকার, বা আমি কী করলে আসলে বিএনসিসির ভিডিওগুলো আরও সুন্দর হবে। সবার মূল্যবান বক্তব্য বা মূল্যবান কথাগুলো প্লিজ সবাই উল্লেখ করবেন, কারণ আপনারা আমার সবাই ভাই, সবাই বন্ধু, সবাই আমার আপনজন, কেউ আমার শত্রু না, সবাই একই পরিবারের সদস্য, আমরা সবাই বিএনসিসির সদস্য, আমাদের সকলের উদ্দেশ্য নিয়াত দেশের জন্য কাজ করব। যদি আমার ভিতরে খারাপ গুণটা থাকে, আপনি আমার খারাপ গুণটা নেওয়ার কোনো প্রয়োজন নাই, যদি ভালো গুণটা আমার ভিতরে পান তাহলে একমাত্র আমার ভালো গুণটাই নেন, আমার খারাপ গুণটা আমার থাকুক, ভালো গুণটা আপনি নিয়ে কিছু একটা করেন, কিছু একটা শিখেন, সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন। আগামী ভিডিও করার বা আগামী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রেখে এখানে আমি বিদায় নিতেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।